মাশরাফি ম্যাজিকে দারুণভাবে জয় ফিরল আবাহনী দলকে জিতিয়েছেন হ্যাটট্রিক করেছেন নিয়েছেন ছয় উইকেট ম্যাচ সেরার পুরস্কার ম্যাশের হাতে না উঠলেও এদিনেও আলোচনার শিরোমণি মাশরাফি বিন মর্তজা এর আগে ফতুল্লায় শুরুর গল্পটা ছিল নাজমুল হোসেন শান্তর টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার সাইফ ও বিজয়ের পর বেশি দূর এগোতে পারেনি অধিনায়ক নাসির আবারও ব্যর্থ হন মোসাদ্দেক সৈকত শান্ত সঙ্গী হিসেবে পান মিঠুনকে এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনশো ছুঁই ছুঁই স্কোর পায় ধানমন্ডির জায়ান্টরা একশো তেত্রিশে অপরাজিত থাকেন শান্ত জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অগ্রণী ব্যাংক সামাল দেন অভিজ্ঞ শাহরিয়ান নাফিস সঙ্গ পান পাকিস্তানি রিক্রুট রাজা আলী দুজনে মিলে গড়েন একশো ছেচল্লিশ রানের জুটি বাষট্টি রানে রাজাকে ফিরিয়ে জুটি ভাঙেন সবুজ উইকেটে নাফিসের সঙ্গী ধীমান ঘোষ তার ক্যামিওর সঙ্গে নাফিসের সেঞ্চুরিতে তখন জয় দেখছে অগ্রণী দৃশ্যপটে হাজির ওই সুপার ম্যাশ দারুণ এক ওভারে সহ হনেন চার উইকেট সেই সাথে গুরিয়ে দেন প্রতিপক্ষকে দিনের অন্য ম্যাচে বিকেএসপিতেও উত্তেজনা ছিল চরমে শেষ ওভারে শরিফুলের ছক্কায় দোলেশ্বরকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল প্রাইম ব্যাংক শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি প্রাইম দোলেশ্বর হাল ধরেন ফজলে মাহমুদ এবং মার্শাল আয়ুব পঁয়তাল্লিশ রানে ফজলে মাহমুদ আউট হলেও মার্শাল আয়ুব লিস্ট এ কেরিয়ারে তুলে নেন প্রথম সেঞ্চুরি শেষ পর্যন্ত মার্শালের একশো পঁয়ত্রিশ ও ফরহাদ হোসেনের সাতষট্টি রানে দুশো রানের দারুণ পুঁজি পায় দোলেশ্বর জবাবে উড়ন্ত সূচনা করে প্রাইম ব্যাংকের দুই ওপেনার গড়েন একশো সাতচল্লিশ রানের জুটি বিরাশি রান করে মেহেদিম আরুফ ফিললেও সেঞ্চুরি পেয়েছেন মেহরাব জুনিয়র তাদের বিদায়ে ধাক্কা খায় ব্যাংকপাড়ার দলটি সাজ্জাদুল ছোট ছোট জুটিতে এগিয়ে নেন দলের রান শেষ ওভারে প্রাইমের প্রয়োজন ছিল ষোলো রান হাতে তিন উইকেট দুই উইকেট হারিয়ে দুই ছক্কায় প্রাইম ব্যাংক পৌঁছে যায় কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ন মোহাইমিন সময় সংবাদ